হ্যালো ভিউয়ার্স, বিদ্যাপতি সব খবর নিয়ে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমি রিপোর্টার বলছি বন্ধুরা। আমাদের জনপ্রিয় সুপারস্টার শাকিব খান তার একমাত্র সন্তান আফগান খান জয়কে তার কাছে রেখে কতটা আনন্দে আছেন সেটা আপনারা সকলেই জানেন। চিত্রনায়িকা অপু বিশ্বাস রয়েছেন তার শর্টকাট সিনেমার প্রমোশনের জন্য কলকাতায়। তিনি এবার কলকাতায় যেয়ে শাকিব খানের প্রশংসাই যেন করছেন এবং চিত্রনায়িকা অপু বিশ্বাসের প্রশংসাও করছেন সুপারস্টার শাকিব খান। এই দম্পতিকে এবার খুবই হাসি খুশি দেখা যাচ্ছে। চিত্রনায়িকা অপু বিশ্বাসকে এর আগে এসব জায়গায় শাকিব খানের সম্পর্কে এভাবে কথা বলতে কখনোই শোনা যায়নি এবং সুপারস্টার শাকিব খানকেও এতটা হাসি খুশি, এতটা প্রাণবন্ত ফ্যামিলিয়ার কখনোই দেখা যায়নি। তাকে আমরা একজন মুডি মানুষ হিসেবেই মূলত সবসময় দেখেছি, কিন্তু এবার কিন্তু সুপারস্টার শাকিব খানকে মনে হচ্ছে যেন ভেতর থেকে তার খুশি গ্লো করছে। এটা হয়তো বা তাদের দীর্ঘদিন দূরে থাকার ফসল। প্রত্যেকটা মানুষের জীবনেই দূরত্বটা খুব দরকার। আপনারা যারা হাতিয়ে উঠেন সংসারে, তারা কিছুটা সময়ের জন্য হলেও বিরতি নিয়ে দেখতে পারেন একজন মানুষের সঙ্গে আরেকজন মানুষের কেমিস্ট্রি কাজ করে। চিত্রনায়িকা অপু বিশ্বাস বললেন, সময় সব কিছু সমাধান করে দেয়। আমি জানি হয়তো ভবিষ্যতে আরও অনেক কিছু আপনারা দেখতে পাবেন। অপু বিশ্বাসকে বিভিন্ন চ্যানেল বিভিন্ন রকম প্রশ্ন করছিলেন। এরই এক ফাঁকে তাকে জিজ্ঞেস করছিলেন, দিদি তোমাকে শাকিব খানের সঙ্গে কবে আমরা জুটিবদ্ধভাবে দেখতে পাবো, আবার কি পাবো? অপু বিশ্বাস বলছিলেন, সময় সব কিছু সমাধান করে। কোনো পরিচালক প্রযোজক কিংবা সময় যদি হয়, সেটার যদি দাবি থাকে সময়ের, তাহলে হয়তো দেখা যেতেও পারে। আমরা তো একসঙ্গে 72টি সিনেমা করেছি, এরপরেও কি আর দরকার আছে তার সঙ্গে অভিনয় করার? এরপরও যদি দর্শক চায় নিশ্চয়ই করবো। অপু বিশ্বাসের দিক থেকে কখনোই এই ব্যাপারে কোনো না আমরা শুনতে পাইনি। সুপারস্টার শাকিব খান যদিও মুখ ফুটে কিছু বলেননি, তিনি কিন্তু বলেছেন এবার একটি বড় ধামাকা আসছে এবং রয়েছে একটি চমক। সেই চমকটি কি সেটা দেখার জন্য জাতি অপেক্ষা করছে, অপেক্ষা করছে ভক্তরাও। কিন্তু শাকিব খানের কথা এই যে বললেন, বিশ্বনাথ আসার পরে আমরা দেখতে পাচ্ছি তিনি একটি সাক্ষাৎকারে বলছেন, বিশ্বনাথ যে সাক্ষাৎকার দিচ্ছিলেন তার একটি চ্যানেলের কাছে, সেই সাক্ষাৎকার চলাকালীন সময় বিশ্বনাথ ঢোকার সাথে সাথে সে তাকে দেখে বললো, ও কে এটা? শাকিবকে বলবো তুমি এসেছো? এই কথাতে কি প্রকাশ পায়? বিশ্বনাথ দার সাথে, অপুর সাথে আর শাকিব খানের সাথে কি ঘটেছিল একবার, যেটা সাক্ষী বিশ্বনাথ দা এবং সেটাই তাদের কথায়, অপুর কথায় কিন্তু ফুটে উঠেছে। এবং বিশ্বনাথও হাসতে হাসতে অপুকে বলল, বলো বলো বলো, আসছি। আসলেই বন্ধুরা, আমরা জানি এই তারকারা ভেতরে, সিনেমাতে আমরা যাই দেখি না কেন, ভেতরে ভেতরে তাদের ভেতরে কিন্তু অনেক কেমিস্ট্রি থাকে, অনেক মজার স্মৃতি থাকে। নিশ্চয়ই সেই কোনো স্মৃতির কথা অপু বিশ্বাস মনে করিয়ে দিলেন বিশ্বনাথকে এবং তার সাথে সম্পর্কটা কত গভীর সেটা কিন্তু বোঝাই গেল যে তিনি সাক্ষাৎকার বন্ধ করে তাকে দেখে আবেগে আপ্লুত হয়ে গেলেন এবং তাকে সুন্দরভাবে রিসিভ করে তাকে বললেন যে, দাদা আমি একটু কথা বলছি, কথাটা শেষ করে আসি। আসলেই একেই বলে কার্টুসি, একেই বলে ভদ্রতা। চিত্রনায়িকা অপু বিশ্বাস দেখতে যেমন সুন্দর মাশাআল্লাহ, তার ব্যবহার প্রত্যেকটা মানুষের সাথে তেমনই সুন্দর এবং তিনি জানেন সুন্দর করে কথা বলতে, চমৎকার করে কথা বলেন অপু বিশ্বাস। সত্যি না শুনলে বোঝা যাবে না যে তিনি কতটা মুগ্ধ করে কথা বলতে পারেন। তার ভয়েস, তার কথা বলার স্টাইল এবং ভালো বক্তা বলাই যায় তাকে, কখনোই তার তেমন কোনো সমস্যা, কথা বলার জড়তা আমরা দেখতে পাইনি কোথাও, সেটা হোক দেশে কিংবা ইন্ডিয়াতে। কলকাতা মাতিয়ে ফিরবেন খুব শীঘ্রই, নিশ্চয়ই সে আপডেটগুলো আপনাদেরকে দেওয়া হবে। আমার চ্যানেলটি যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ। যারা এখনও করেননি, সব খবর সবার আগে পেতে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করলেই আপনাদের কাছে পৌঁছে যাবে বিনোদন জগতের সব খবর সবার আগে। চ্যানেলটির ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে বন্ধুদের দেখার জন্য শেয়ার করে দেবেন। আমার চ্যানেলটি যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ। যারা এখনও করেননি, সব খবর সবার আগে পেতে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করলেই আপনাদের কাছে পৌঁছে যাবে বিনোদন জগতের সব খবর সবার আগে। ভালো থাকবেন, ভালো রাখবেন প্রিয়জনকে, ধন্যবাদ।